আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং ক্যানভাসের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরও একটি ঝটপট বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করছি, যেটা তৈরি করতে লাগবে শুধুমাত্র একটি আলু আর একটি ডিম। আলু আর ডিম তো সবারই ঘরে থাকে, তাই আপনি চাইলে খুব সহজেই বিকেলের নাস্তার জন্য ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ঘরের ছোট থেকে বড় সবার কাছেই খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনার কাছেও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই নাস্তাটি তৈরি করার জন্য আমি একটা মোটামুটি বড় সাইজের আলু নিয়েছি। আলুটা বাইরের দিক থেকে খুব ভালো মতো খসা ছড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে বাইরের পানিটা আমি মুছে নিয়েছি। এখন একটা ধারালো ছুরির সাহায্যে আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আর আমি কতটুকু পাতলা বা মোটা করছি সেটা কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই আলুটা খুব বেশি পাতলাও করতে হবে না, আবার অনেক বেশি মোটাও করার দরকার হবে না। আমি পুরো আলুটা একইভাবে স্লাইস করে নিয়েছি। আলুর ভেতরে যে স্টার্চ থাকে, এই স্টার্চটা কিছুটা দূর করার জন্য আমি পানিতে ভিজিয়ে রাখবো এই স্লাইসগুলো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আমি সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণ না চাইলে না দিতে পারেন। লবণ দিয়ে দিলে নাস্তাটি তৈরি করার পরে খেতে ভালো লাগবে, কারণ আলুর মধ্যে কিছুটা লবণের স্বাদ এসে যাবে। 10-15 মিনিট পর আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি, তারপরে পানি বদলিয়ে আরও 2-3 বার আলুটা আমি ধুয়ে নিয়েছি। একটি ছড়ানো প্লেটে নিয়ে তারপর এইভাবে টিস্যু দিয়ে আমি পানিগুলো মুছে নিচ্ছি। সবগুলো আলু থেকে খুব ভালো মতো পানিটা মুছে নিতে হবে। আলুর গায়ে যেন একটুও পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আলুগুলো এরকম শুকনা করে নেয়ার পরে আমি একটা বড় বাটির মধ্যে আলুগুলো ঢেলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশালা, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনি চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর সেখান থেকে পুরো ডিমটাই দিয়ে দিচ্ছি। আলু কতটুকু নিচ্ছেন বা ছোট বা বড় সাইজ, এর উপর নির্ভর করবে ডিমের পরিমাণ। আপনি যদি আলুর পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বেশি লাগতে পারে। এখন সবগুলো উপকরণের সাথে আলুটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে মেখে নিতে হবে। আমি একটা একটা করে স্লাইস নিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি, আলুর গায়ে যেন মশলাটা খুব ভালো মতো লেগে যায়। আমার এই মাখানোটা পুরোপুরি হয়ে গিয়েছে। খুব বেশি জোরে জোরে মাখতে যাবেন না, তাহলে আলুর এই স্লাইসগুলো ভেঙে যেতে পারে। আর এই আলুগুলো মাখানোর পরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, মাখানোর সাথে সাথে এই আলুটা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আমি আগে থেকেই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম মিডিয়াম হিটে, আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, একেবারে শ্যালো ফ্রাই করা যাবে না। কিছুটা আলু যেন ডুবে থাকে তেলের মধ্যে সেভাবে তেলটা দিতে হবে। তেলটা যখন গরম হয়েছে তখন একে একে আলুর স্লাইসগুলো দিয়ে এপিট ওপিট করে উল্টে ভেজে নিতে হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর আলু ভাজতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে এই আলুগুলো ভাজা হয়ে যাবে। আমি 2 ব্যাচে আলুগুলো একইভাবে ভেজে নিয়েছি। যখন বাইরের দিকে এইরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। তেলটা ঝরে যাওয়ার পরে আমি কিচেন টাওয়েলের উপরে রেখেছি যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। বাস রেডি হয়ে গেল ঝটপট আলু আর ডিম দিয়ে তৈরি বিকেলের মজাদার নাস্তা। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমি টমেটো ক্যাচাপের সাথে আজকের এই নাস্তাটি পরিবেশন করেছি, কারণ এটা টমেটো ক্যাচাপের সাথেই খেতে বেশি ভালো লাগে। তবে আপনি চাইলে যে কোনো ধরনের চাটনি বা মেয়োনিজ দিয়ে চাটনি বানিয়েও পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই ঝটপট বিকেলের নাস্তা রেসিপি ভালো লেগেছে। রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।